হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপা স্টুডিও আজকের পর্বে একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি সেই রেসিপিটা খেতে অনেক টেস্টি সেই রেসিপিটার নাম হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা এই মিষ্টি কুমড়ার ভর্তা খেতে কিন্তু অনেক টেস্টি আজকে আমি মোটামুটি উপায়ে কীভাবে মজা করে মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে সর চলুন তাহলে দেখিনি রেসিপি পুরো প্রস্তুত বানা রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং আমি মিষ্টি কুমড়াগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি এখন আমি ঠিক একটা একটা করে এভাবে মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নেব অবশ্যই মিষ্টি কুমড়োকে একটা একটা করে ভেজে নিতে হবে আর আমি তেল তেল বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি যাতে আমার ভর্তার টেস্টটা অনেক সুন্দর লাগে এখন আমার কেটে নেওয়া সব মিষ্টি কুমড়াগুলোকে আমি প্যানে দিয়ে দিলাম অবশ্যই আমি একটু টাইম নিয়ে ভাসতে থাকবো যতক্ষণ পর্যন্ত এক পাশটা ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি উল্টাবো না আমি অবশ্যই টাইম নিয়ে এক পাশটাকে ব্রাউন কালার করে নিব তারপর আমি পরবর্তী পাশে উল্টাই দেব এই ভরসাটা কিন্তু খুব ঝটপটভাবেই তৈরি করে ফেলা যায় এখন আমি দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ আমি অলরেডি একটা মিষ্টি কুমড়োকে উল্টে ফেলেছি এখন আমি আবারও একটা একটা করে সব মিষ্টি কুমড়াকে উলটিয়ে দেখছি আমার মিষ্টি কুমড়াগুলো ব্রাউন কালার হয়েছে কি না আমি এখন ধীরে ধীরে আমার সব মিষ্টি কুমড়ার ভাজিগুলোকে উল্টিয়ে দেব। আমি দুইটা কাঁচামরিচকেও মিষ্টি কুমড়ার সঙ্গে ভেজে নিচ্ছি কারণ আমি এই ভর্তাটা ওই কাঁচামরিচ দিয়ে মারব আমি ভর্তায় কিন্তু আজকে মরিচ ইউজ করছি না এভাবে দুপাশটা যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি প্যান থেকে তুলে ফেলব। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ঠিক এইভাবে আমি টাইম নিয়ে ভাজতে থাকব দেখুন আমি একটা একটা করে কিন্তু প্রায় সব মিষ্টি কুমড়াগুলো কিন্তু উল্টিয়ে দিলাম অবশ্যই মিষ্টি কুমড়াগুলো ব্রাউন ছাড়া ভাজা যাবে না দেখুন আমার মিষ্টি কুমড়া কালারটা কিন্তু অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন সার্ভিং মলে তুলে ফেলছি আমি ধীরে ধীরে এইভাবে সব মিষ্টি কুমড়াগুলোকেই তুলে ফেলছি এখন আমার ভর্তা মাখার পালা আমি জন্য দুইটা কাঁচামিচকে অলরেডি একটা বাটিতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচিয়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে প্রথমে ধনিয়া খুব সুন্দর মতো মিক্সড করতে হবে আর অবশ্যই হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমার ধনিয়ে পাতাগুলো নরম না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মাখ্যে থাকতে হবে যখন আমার মাখাটা হয়ে যাবে দেখবেন ধনিয়া পাতা থেকে একটু পরিমাণ পানি বের হয়ে আসবে দেখুন আমার অলরেডি ধনিয়া পাতা মাখাটা হয়ে গেছে এখন আমি চাক করে ভেজে নেওয়া যে মিষ্টি কুমড়াগুলো আছে সেই মিষ্টি কুমড়াগুলোকে এখন বাড়িতে দিয়ে দিলাম দিয়ে ধনিয়া পাতার সঙ্গে খুব সুন্দরভাবে এভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার সব উপকরণগুলো মিক্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই মারতে থাকব। আমার রেসিপিটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে দেখলেন তো কত ইজিলিভাবেই তৈরি করে ফেললাম আমি মজাদার এই ভর্তা রেসিপিটি আপনারা অবশ্যই রেসিপিটি বাসে ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন